যুদ্ধের প্রাক্কালে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে দুটি পরস্পর বিরোধী কর্তব্যের চাপে ভেঙে পড়েছেন অর্জুন। রাষ্ট্র ও সমাজের প্রতি কর্তব্য বলছে যুদ্ধ করো, পারিবারিক কর্তব্য দাবি করছে পিতামহ, গুরু, আত্মীয় স্বজনকে মারা উচিত নয়। যারা পূজার পাত্র ভীষ্ম, দ্রোণ, তাদের বধ সাধন কেবল অন্যায় নয়, অত্যন্ত বেদনাদায়কও বটে। সমস্যা এই কর্তব্যের মধ্যে বিরোধ। একটা কর্তব্য পালন করতে গেলে অন্যটা সম্ভব হয় না। কোনটা শ্রেয় করা উচিত তা অর্জুন বুঝে উঠতে পারছেন না, তাই ভেঙে পড়ছেন। বিষাদিত হয়েছে তার চিত্ত। জীবনে সবারই সমস্যা এই, একটা দিক রাখতে গেলে অন্যটি ছাড়তে হয়। অর্থ উপার্জন করতে যে ভয়ানক খাটুনি, তাতে শরীর থাকে না। আবার শরীর রাখতে গেলে অর্থাভাবে না খেয়ে মরতে হয়। বিদ্যালাভের যোগ্যতা ছিল, কিন্তু সংসারের প্রয়োজন মিটাতে বিদ্যালাভ হল না। শ্রীরামচন্দ্রের সমস্যা, প্রজারঞ্জন করতে গেলে স্ত্রীর প্রতি অন্যায় করতে হয়, স্ত্রীর প্রতি কর্তব্য করতে গেলে প্রজারঞ্জন হয় না। স্বাধীনতা লাভ করতে গেলে ভারত দ্বিখণ্ডিত করতে হয়, দেশের অখণ্ডতা রাখতে গেলে স্বাধীনতা লাভ হয় না। সর্বত্রই এই দ্বন্দ্ব। কিসে আমাদের কল্যাণ তা বুঝতে না পেরে জীবন হয় সমস্যাসংকুল এবং বিষাদময়। অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের জীবনরথের সারথিও তিনি। তার বাণী শুনতে পাই না আমরা, সংসারের কোলাহলে বধির বলে। সকল মানবের প্রতিনিধি অর্জুন, আমাদের হয়ে শুনেছেন সেই বাণী। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের কৃপায় কুরুক্ষেত্রের কোলাহলে সেই বাণী আজও হারিয়ে যায়নি। কৃষ্ণার্জুনের সেই রোমাঞ্চকর অদ্ভুত পুত সংবাদই শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতার 18টি অধ্যায় যেন 18টি সিঁড়ি। বিষাদ থেকে মোক্ষে উত্তীর্ণ হবেন, তবেই গীতামায়ের শান্তিময় ক্রোড়ে পৌঁছানো যাবে। মৃত্যুর পর মুক্তিলাভ গীতার লক্ষ্য নয়, এই জীবনেই মোক্ষলাভের অবস্থা লাভ, এই আদর্শ। এই জীবনে যিনি মুক্তি পেয়েছেন, পরলোকে তিনি তো মুক্তি পাবেনই। ডাক্তার যেমন রোগীকে জিজ্ঞাসা করে, ওষুধ ঠিকমতো খেয়েছো কিনা, রোগ সেরেছে কিনা, গীতার শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তুমি সব মনোযোগ সহকারে শুনেছ তো, তোমার অজ্ঞানতাজনিত মোহ দূর হয়েছে কিনা, রোগী কেমন অনুভব করছে সেটাই বড় কথা। অর্জুন বললেন, আমার মোহ দূর হয়েছে, সংশয় চলে গেছে, ফিরে পেয়েছি কর্তব্য অকর্তব্য জ্ঞান, এখন তোমার উপদেশ মতোই কাজ করব। নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদান্ময়শ্চ্যুত স্থিত হস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। ডাক্তারের ব্যবস্থাপত্র শুনলেই কাজ হবে না, সেই মতো কাজও করতে হবে। শিক্ষালাভ করলেই মানুষ হয় না। আধুনিক বিজ্ঞানের নৃশংস প্রয়োগে জগৎ প্রায় ধ্বংসের কিনারায় এসেছে। বুদ্ধি জ্ঞানের অনুশীলন করলেই হবে না, ইচ্ছা শক্তিকে কল্যাণমুখী করতে হবে। বুদ্ধির সঙ্গে শুভ ইচ্ছার যোগ হওয়া চাই, বেদে এই রকম প্রার্থনা আছে। বুদ্ধি ইচ্ছা মঙ্গল প্রয়াসে যেন পর্যবসিত হয়। গীতার 18টি অধ্যায় অনুশীলন করলে মনে হবে, যিনি আমার বুদ্ধি চালনা করছেন তার ইচ্ছায় চলাই কল্যাণকর। গীতা মায়ের যে স্তনধারা 18 অধ্যায় ধরে বর্ষিত হয়েছে তা অদ্বৈত অমৃত। বিশ্বে সকল বিভেদ বিদ্বেষ দূর করে পরাশান্তি দান করতে সমর্থ অদ্বৈত তত্ত্বের অনুভবই অমৃত। তা মরণধর্মী জীবকে অমৃতত্ব এবং দুঃখী জীবকে আনন্দের অধিকারী করে। এই তত্ত্বের জ্ঞান না থাকায় আমরা বহু দেখি, লোকজন, হাতি, ঘোড়া, পশু পাখি ইত্যাদি। সবার মধ্যে যিনি এক ও একমেবা দ্বিতীয়ম রূপে বিরাজিত, তাকে দেখি না, অনুভব করি না। গীতা 18 অধ্যায় এই তত্ত্বে আমাদেরকে পৌঁছে দেয়। অনেক পাণ্ডিত্য যার আছে, গীতা তাকে পণ্ডিত বলেনি। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, চণ্ডাল, গাভী, হাতি, কুকুর প্রভৃতিতে যিনি সমদর্শী, কোনো পার্থক্য বোধ করেন না,
গীতায় তাকেই পণ্ডিত বলা হয়েছে। অদ্বৈত তত্ত্বজ্ঞানী অনুভব করেন সর্বভূতে সর্বজীবে এক পরমাত্মাই বিলাস করছেন। তিনি আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে নিজ আত্মায় দর্শন করেন। সর্বভূতস্থ আত্মানাং সর্বভূতানি চাত্মানি ইক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শীন। শুধু তাই নয়, তিনি শ্রী ভগবানকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং শ্রী ভগবানের মধ্যে অবস্থিত দেখেন সর্বভূতকে। যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি, যিনি সকল দ্বন্দ্বের পারে চলে যান, সুখ দুঃখ শত্রু মিত্র মান অপমান লাভ অলাভ সবই তার কাছে সমান মনে হয়। তিনি সদা সর্বদা শ্রী ভগবানে অবস্থান করেন এবং অমৃতত্ব আস্বাদন করেন। ঘট আছে পুকুরে জলের মধ্যে, আবার ঘটের মধ্যেও রয়েছে জল। বিরাট চৈতন্যের মধ্যে আমরা আছি, আবার আমাদের মধ্যেও আছেন ওই চৈতন্য। কাউকে আঘাত করলে নিজেকেই আঘাত করা হয়। ঘট ভেঙে গেলে ঘটের জল আর পুকুরের জল এক হয়ে যায়। সর্বজীবেই একই চৈতন্যের স্থিতি। এই অনুভব হলে নশ্বর দেহভাণ্ড ভেঙে গেলে সেই পূর্ণ চৈতন্যের স্থিতি লাভ হয়। এই জ্ঞান না হলে দেহভাণ্ড যতবার ভাঙবে ততবার এই মায়াময় সুখ দুঃখপূর্ণ সংসারে ফিরে আসতে হবে। গীতায় শ্রী ভগবান শরণাগত শিষ্যের প্রতি অত্যন্ত দরদ মাখানো ভাষায় এই তত্ত্ব উদ্ঘাটিত করেছেন। হৃদয়ে দরদ থাকলে উপদেশে কাজ হয়। বেদ উপনিষদে এই উপদেশ থাকলেও তা তেমন গ্রহণযোগ্য হয়নি, কারণ সেখানে নেই এই দরদ, ভক্তের জন্য ভগবানের বেদনাবোধ। গীতায় শ্রী ভগবানের বক্তব্যের ভাষা অতি মধুর, প্রাণস্পর্শী। ভক্তের জন্য প্রাণ কেঁদেছে ভগবানের, তাই দরদ দিয়ে তার রোগ নিরাময় করে তুলবার চেষ্টা করেছেন। অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে কোনো কথা নেই দুই একটি জিজ্ঞাসা ছাড়া। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করেছেন তিনি সম্পূর্ণ সুস্থ। জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সকলেই পীড়িত বিষাদিত, আমাদের জন্য ওই একই ঔষধ। শাস্ত্র দুঃখমুক্তের জন্য বাসনা কামনা ত্যাগের কথা বলেছেন, গীতার উপদেশ তা নয়। চিত্তের বহুমুখী বৃত্তি দুঃখ দেবে, উৎপাটন করাও যাবে না। সব কামনার মূলে একটি কামনা আছে, ভিত্তিভূমি আছে, সেই লক্ষ্য জেনে দৃষ্টি সেই দিকে স্থির রেখে চলতে হবে। জীবনে অনেক প্রয়োজন অপরিহার্য হয়ে দেখা দেয়, তাতে যেন লক্ষ্য হারা না হই। জীবনের লক্ষ্য স্থির হওয়া একান্ত প্রয়োজন, তাহলে দুঃখ লাঘব হয়ে যাবে। গীতা কৃপা করে প্রকাশ করেছেন সেই লক্ষ্য কি। যং লব্ধা চাপর লাভং মান্যতে নাধিকং তত যস্মিন স্থিতা ন দুঃখেন গুরু নাপি বিচলতে, যাকে পেলে জগতের অন্য কিছু লাভ শ্রেষ্ঠ বলে মনে হয় না, যাকে পেলে গুরুতর দুঃখবোধ এসেও বিন্দুমাত্র বিচলিত করতে পারে না, সেই শ্রী ভগবান লাভই জীবনের লক্ষ্য, সেই আমাদের সাধ্য বস্তু। তার দিকে লক্ষ্য স্থির রেখে আমাদের চলতে হবে জীবন পথে। লক্ষ্য স্থির থাকে না, অহংকার প্রবল হয়ে সব গোলমাল করে দেয়। রজস্তম গুণ বর্ধিত হলে মানুষ অহংকারী, ক্রোধী ও দুর্বিনীত হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যায় কর্ম থেকে বিরত হওয়ার চেষ্টা করেও মানুষ পারে না ভালো হতে বা ভালো থাকতে। অর্জুন যে প্রশ্ন করেছেন ভগবানকে, সেই প্রশ্ন আমাদের অনেকের মনেও উদয় হয়। অনিচ্ছা সত্ত্বেও কে যেন বলপূর্বক আমাদের পাপ কার্যে নিয়োজিত করে। অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। শ্রী ভগবান বললেন, এর হেতু কাম ও ক্রোধ, রজগুণ থেকে আমাদের উৎপত্তি, তা দুষ্পূরণীয় এবং সংসারে ঘোর শত্রুস্বরূপ। মূলে আছে অহংকার, অহংকার বিমুরাত্মা কর্তাহমিতি মন্যতে। এই দেহ কেন্দ্র করে যে অহংকার, সেই দেহের উপর কি অধিকার আছে আমাদের? ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, অহংকার সাজে না আমাদের। বর্ণের আদিতে অ এবং অন্তে হ,
বিশ্বের আদিতে ও অন্তে যিনি আছেন ও থাকেন তারই শুধু হওয়া সাজি অহং, আর কারো নয়। আমি আমার, এই থেকেই আমাদের যত গোলমাল, যত অশান্তি, সব আমিত্ব তাকে সমর্পণ করে আমরা শরণাগত হলেই কল্যাণ। আমি গেলে ঘুচবে জঞ্জাল। সংসারে অহংকার আনে পদে পদে আঘাত, দুঃখ, চরম আঘাত পেয়ে মনে হয় ঠাকুর তোমার ইচ্ছাই পূর্ণ হোক। অহংকার শূন্য হয়ে যা কিছু তোমার তা ঈশ্বরে সমর্পণ করো। যত করোষি যত অশ্নাসি যজ্জুহোষি দদাসি যত, যত তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুম্ব মদপর্ণম। অর্পণেও অহংকার যেন প্রবেশ না করে, সেই জন্য সদা সাবধান থাকতে হবে। 20 লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয় করে সুরম্য মন্দির করেছেন রাজা। সেই মন্দির ত্যাগ করে সাধুশ্রেষ্ঠ নরোত্তম ঠাকুর ভক্তগণের সঙ্গে মন্দির ছেড়ে রাস্তার ধারে নাম সংকীর্তন করছেন। রাজা শুধালেন, মন্দির ছেড়ে কেন রাস্তায় কীর্তন করছেন? নরোত্তম বললেন, সে মন্দিরে দেব নাই। তখন রাজা কহে, রোষে দেব নাই, হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ। রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা? শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ, সাধু কহে। আপনায় স্থাপিয়াছ জগতে দেবতারে নহে, দিনদান রবীন্দ্রনাথ। তাই শ্রী ভগবান গীতার শেষ অধ্যায়ে শোনালেন চরম কথা, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহংতাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সব ধর্ম ছেড়ে যদি কেবল আমার শরণ লও, সেজন্য যদি তোমার পাপ স্পর্শ করে, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। সর্বতোভাবে তার হতে হবে, তখন আর কোনো কর্তব্য থাকবে না, তখন সবই ভগবানের কাজ, তুমি কেবল নিমিত্ত মাত্র। নিমিত্ত মাত্র ভব সব্যসাচীন, সর্বতোভাবে তার শরণাগতি এই শ্রেষ্ঠ পন্থা। এই শরণাগতি আসলেই পরম কল্যাণ, পায়ে জুতা সেবা করতে পারে তখনই যখন সে চরণের স্থান পায়। যতক্ষণ অহংকার আছে ততক্ষণ এই শরণাগতি, জুতার মতন অভিমান শূন্যতা আসে না। শরণাগতি এলে তখন আমার কিছু নয়, সবই তার। তোমারই গরবে গরবিনিহাম, রূপসী তোমার রূপে। এই বোধে শরণে উপাসনায় তার উপর ঐকান্তিক নির্ভরতায় নেমে আসে তার অপার করুণার ধারা। তখন তিনি সাধকের, ভক্তের সকল ভার গ্রহণ করেন। যোগক্ষেয়ম বহাম্মহম, নিজেই সকল ভার গ্রহণ করেন, এই তার বাণী। ভক্ত অর্জুন মিশ্র তার জীবন্ত প্রমাণ। মিশ্র ছিলেন পরম পণ্ডিত, ভক্ত ও দরিদ্র। সে যুগে ছাপা পুস্তক ছিল না, হাতে লেখা পুঁথিতে বহাম্মহম দেখে সংশয় হয়, ভাবেন ভগবান নিজে বহন করেন না, কারো মাধ্যমে দান করেন। তাই বহাম্মহন শব্দটি কেটে সেখানে দদাম্মহম লিখে রাখেন। একদিন গরিব ব্রাহ্মণের ঘরে কোনোই খাদ্যবস্তু নেই। ব্রাহ্মণী বললেন, ভিক্ষা না করলে গোবিন্দের ভোগ হবে না, আমাদের না খেয়ে কাটাতে হবে। অর্জুন মিশ্র তাই ভিক্ষায় বের হয়েছেন। কিছুক্ষণ পরে একটি কৃষ্ণবরণ, অপরটি গৌরবরণ দুটি ছেলে অনেক জিনিসপত্র মাথায় নিয়ে উপস্থিত। তারা বলল, আমরা রাজার বাড়ি থেকে এসেছি, অর্জুন মিশ্র এইসব পাঠিয়েছেন, আরও অনেক জিনিস আছে, আমরা শীঘ্র আনছি। জিনিসপত্রে ঘর ভরে গেল। হঠাৎ মিশ্রের পত্নী লক্ষ্য করলেন যে ছেলে দুটির পিঠ কেটে রক্ত পড়ছে। জিজ্ঞাসা করলেন, কি করে কাটল? তারা বলল, আমরা ভার বইতে পারি না, তাই অর্জুন মিশ্র প্রহার করেছেন। পত্নী অবাক হলেন, তার স্বামী তো অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ, তবে কি রাজবাড়িতে এত সব জিনিস পেয়ে মাথা খারাপ হয়ে গেল? ছেলে দুটিকে একটু অপেক্ষা করতে বললেন, কিন্তু তারা দাঁড়ালো না, অনেক কাজ আছে বলে চলে গেল। স্ত্রী বহু প্রকারের খাবার তৈরি করে প্রাণ ভরে গোবিন্দের ভোগ দিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছেন। ভাবছেন, এত বেলা হলো, এখনও স্বামী ফিরে এলেন না কেন? তিনি তো বাইরে কোথাও খান না। এদিকে অর্জুন মিশ্র ভিক্ষায় বের হয়ে অনেক ঘুরলেন, কিন্তু কিছুই মিলল না। ক্লান্ত হয়ে এক গাছের তলায় বসেছেন, একটু পরে ঘুমিয়ে পড়েছেন।
ঘুম ভাঙলে দেখলেন দুপুর প্রায় গড়িয়ে গিয়েছে। ভিক্ষা কিছু না পেয়ে একটু বিষণ্ণ মনে ঘরে ফিরলেন। স্ত্রী অনুযোগ করে বললেন, এত দেরি কেন করলে? কখন সব রান্না করে গোবিন্দের ভোগ দিয়ে বসে আছি। অর্জুন মিশ্র জিজ্ঞাসা করলেন, ঘরে তো কিছু ছিল না, কি দিয়ে ভোগ হলো? স্ত্রী বললেন, কেন, তুমি রাজবাড়ি থেকে কত জিনিস পাঠিয়েছো, দেখো ঘর ভর্তি হয়ে গিয়েছে। দুটি খুব সুন্দর ছেলে, একটি কালো একটি ফর্সা, সব জিনিস বহন করে এনেছে। কত না কষ্ট হয়েছে তাদের, তারপর দেখি তাদের পিঠ কেটে রক্ত পড়ছে। তারা বলল, আমরা ভার বহন করতে পারি না, এই জন্য অর্জুন মিশ্র মেরেছে। অর্জুন মিশ্র তখন বললেন, আমি রাজবাড়ি মোটেই যাইনি এবং কিছু ভিক্ষাও আজ পাইনি। এ নিশ্চয়ই কৃষ্ণ বলরাম, নিজেরা সব জিনিস বহন করে এনেছেন, তুমি দেখেও চিনতে পারোনি, আর পিঠ কেটে যে রক্ত পড়ছে দেখছ, তার কারণ আমি। গীতার বহাম্মহম কেটে দদাম্মহম লিখেছি। গীতা তো তার হৃদয়, গীতামে হৃদয়ং পার্থ, সেখানে আঘাত লেগেছে, কি অসীম করুণা তার। ভেবে স্বামী স্ত্রী আকুল হলেন কেঁদে। মিশ্র তখনই গিয়ে গ্রন্থের দদাম্মহম কেটে তিনবার লিখলেন বহাম্মহম। নিজে ভক্তের যোগক্ষেম যে বহন করেন তিনি, আমি অর্জুন মিশ্র তার সাক্ষী। গীতার সার কথা এই, এই কথা আমরা শুনেও শুনি না, বুঝেও বুঝি না। অহংকার অনেক প্রকারের, তা দূর করার চেষ্টা করি না। শাস্ত্রের কথা, শাস্ত্রের ভাষা আমাদের মন স্পর্শ করে না। আমাদের অবস্থা যেমন নদীর স্রোতে পড়েছে এক বিরাট হাতি, প্রবল স্রোতে প্রাণ উষ্ঠাগত, কিছুতেই উঠতে পারছে না। সেই নদীর স্রোতে ছোট ছোট মাছ আনন্দে সাঁতার কেটে চলছে। মাছ হাতিকে বলছে, কেন এত কষ্ট পাচ্ছ, এসো না আমাদের মতন। মাছের ভাষা হাতি বুঝতে পারে না, তার পথে চলতে পারে না। ভক্তের ভাষা অভক্তেরা বোঝে না, বিষয়ীরা কর্ণপাতও করে না। তাদের কাছে জীবনটা মনে হয় সংগ্রামময়, দুঃখে ভরা। কিন্তু যিনি পুরুষোত্তমকে ভালোবেসেছেন, মঙ্গলকামী সুহৃদ বলে জেনেছেন, তার জীবনে কোনো দুঃখ নেই। বিপদ আপদ যাই আসুক, তাকে উদ্বেগ দিতে পারে না, তার শান্তি নষ্ট করতে পারে না। এই দুঃখ ভরা সংসারেই ঋষিরা অনুভব করেছেন আনন্দ ভরা মধুময়তা। মধুবাতা হৃতয়তে মধু খরন্তি সিন্ধব, অফুরন্ত মধু অনাবিল আনন্দ। কারণ মধু ব্রহ্মের সঙ্গে, আনন্দময় ভগবানের সঙ্গে তারা ছিলেন নিত্যযুক্ত। শ্রী ভগবানকে আপনজন, প্রিয় ও সর্বভূতের সুহৃদ বলে যিনি জানেন, তিনিই শান্তি লাভ করেন। গীতায় তাই ভগবানের বাণী, সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতা মাং শান্তি মৃচ্ছতি।